নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের বিপুল ভোটে নির্বাচিত সফল চেয়ারম্যান নরসিংদী টিভির শিবপুর প্রতিনিধি আতাবুর রহমান সানির নেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, ধন্যবাদ। প্রথমে আমি জানাচ্ছি নরসিংদী টেলিভিশনকে, আমি মোহাম্মদ নাদিম সরকার, চেয়ারম্যান জয়নগর ইউনিয়ন পরিষদ শিবপুর নরসিংদী। আসলে এই বিষয়টা বলতে গেলে অনেক দীর্ঘ। আমার দাদা আনসার আলী সরকার সুদীর্ঘ 52 বছর এই জয়নগর ইউনিয়নে ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আমার বাবা মরহুম মুজিবুর রহমান সরকার, যিনি বাংলাদেশ স্বর্ণপদক প্রাপ্ত, ইনি সুদীর্ঘ 19 বছর এই জয়নগর ইউনিয়নের সুনামের সহিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এই রক্তের ধারাবাহিকতাই আমি এই রাজনীতিতে আসা। বলতে গেলে আমার রক্তই মানে জনসেবা। তো আমার দাদা ছিলেন এই শিবপুর উপজেলার প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের একজন সদস্য এবং জয়নগর ইউনিয়নের একজন প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আমার বাবা শিবপুর উপজেলার সাধারণ সম্পাদক ছিলেন, পাশাপাশি হচ্ছে ইউনিয়ন পর্যায়ের তো চেয়ারম্যান ছিলেন। সেই প্রেক্ষাপটে আমাদের পরিবারটা বলতে গেলে এক কথায় রক্তের সাথে মিশাই আওয়ামী লীগ। সেইভাবেই আমার এই রাজনীতিতে আসা। আমরা যখন সারা বিশ্ব স্তব্ধ, তার মধ্যে আমাদের বাংলাদেশও অচল অবস্থায়, তখন আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, কেউ যেন না খেয়ে থাকে, কেউ যেন কর্মহীন মানুষ না খেয়ে থাকে। সেই প্রেক্ষাপটে আমার জননেত্রী প্রধানমন্ত্রী প্রত্যেকটা ধাপে ধাপে ইনি ত্রাণ বিতরণ করছে। তার পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা করেছি, আমি প্রত্যেকটা গ্রামে যারা বৃত্তবান আছে তাদেরকে নিয়ে বসে আমরা টাকা কালেকশন করে প্রত্যেকের, যারা মানে অসহায় অবস্থায় ছিল, আমরা প্রত্যেকের পরিবারে আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে চেষ্টা করে এই ত্রাণটা বিতরণ করেছি। আপনারা ইতিমধ্যে জানবেন, সারা বাংলাদেশের মধ্যে যদি এই করোনার ত্রাণ নিয়ে কোনো না কিছু বিশৃঙ্খলা হয়েছে, জয়নগর ইউনিয়নের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা তো দূরের কথা। একটি মানুষও বলতে পারবে না আমি ত্রাণের জন্য, আমি ক্ষুধার জন্য চাউল পাইনি। আসলে এই প্রশ্নের উত্তরটা অনেক কঠিন, যেহেতু আমার রক্তের মধ্যে জনসেবা। আমার দাদাই করে গেছেন, আমার বাবা করে গেছেন, আমিও সেই পর্যায়ে আছি। তো এটা যেন জনগণ ছাড়া যেন আমি একটা অসহায় অবস্থায় পড়ে যাই, সেই প্রেক্ষাপটে জনগণের কাছে থাকাটাই যেন আমার শান্তি। সেই প্রেক্ষাপটে আমি সবসময় কাজ করি, আমার প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ আমি জনগণকে নিয়ে চিন্তা করি। আমার ধারণা মতে জননেত্রী শেখ হাসিনার যে মিশন, এই মিশনে আমরা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার, আমাদের দ্বারা এই সকল কাজ বাস্তবায়ন হচ্ছে। সেই প্রেক্ষাপটে ইতিমধ্যে আমরা 50%-এর উপরে কাজ করে ফেলেছি। কিন্তু দুঃখের বিষয়, এই করোনা মহামারীর কারণে অনেক কাজ আমাদের আটকে গেছে। আশা করি এই করোনার ভাইরাস থেকে আমরা যখন উঠে আসব, তখন হয়তো আমরা মোটামুটি, এখনই কেটে গেছে করোনা ভাইরাসের প্রভাবটা, কেটে গেছে, আমরা ইতিমধ্যেই বরাদ্দ আবার নতুন করে পেতে যাচ্ছি। আমরা আশা করি 2021 লাগবে না, খুব আগেই জননেত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ অচিরেই আমরা দেখতে পাব। আসলে রাজনৈতিক জীবনে বাধার সম্মুখীন বলতে, বিভিন্ন সময় বলতে গেলে কিছু না কিছু তো থাকি। রাজনৈতিক মানেই প্রতিযোগিতা, প্রতিহিংসা নয়। সেই প্রেক্ষাপটে কিছু না কিছু প্রতিযোগিতার মধ্যে কিছু কিছু দুষ্কৃতিকারী লোক প্রতিহিংসায় রূপান্তরিত করেছে। এ বিষয়টা এত কঠিনভাবে কখনো আমি দেখি নাই। আমি মনে করি, আমি যেহেতু জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন 2016 সনে, 2021 শেষ হবে, আমি মনে করি জনসেবাই আমার কাজ। সকলে আমার উপর দায়িত্ব অর্পণ করেছেন, তাদেরকে দেখভাল করা সকল কিছু আমার দায়িত্ব। যদিও সম্মুখীন হয়েছি সমস্যার সম্মুখীন, সকল কিছু আমি কাটিয়ে উঠতে পেরেছি। বিগত কিছুদিন আগে করোনাকালীন যে গরুর বাজার নিয়ে ঈদের মধ্যে একটা ছিল, আসলে আমরা তো সরকারি লোক, প্রধানমন্ত্রী নির্দেশনা যেভাবে আসে সেভাবেই আমরা কাজ করছি। তো ওই প্রেক্ষাপটে কিছু দুষ্কৃতিকারী লোক নানানভাবে আমার সরকারকে বদনাম করার প্রেক্ষাপটে, আমি যেহেতু আওয়ামী লীগ সরকারের নৌকার প্রতীকে একজন চেয়ারম্যান,
বদলাম করার চেষ্টা করেছে, কিন্তু প্রশাসনিকভাবে সে জিনিসটা আমাকে আবার মুক্তি দিয়েছে এবং সর্বাত্মক সহযোগিতা আমাকে করেছেন। আমি বলতে গেলে আসলে আমি আমার লক্ষ্য বলতে কিছুই নাই, আমি সবসময় চিন্তা করি আমার দ্বারা যেন, আমার বংশের কারো দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, যদি যতটুকু পারি উপকার করার চেষ্টা করি, কারো যেন ক্ষতি না করি, সেই চিন্তাধারা সবসময়, যতক্ষণ আমাকে জনগণ গ্রহণ করবে ততক্ষণই আমি তাদের পাশে থাকব, জনগণ গ্রহণ না করলেও আমি তাদের পাশে সর্বদা সেবা করে যাব। আমার ইউনিয়ন আসলে বলতে গেলে ইউনিয়নে প্রায় লোকে মধ্যবিত্ত, এখানে একটাই সমস্যা রাস্তা। রাস্তা হচ্ছে আমাদের জয়নগর ইউনিয়নটা শিবপুর উপজেলার মধ্যে সবচাইতে ভৌগোলিক অবস্থায় বড়, বাড়িঘরগুলি অপরিকল্পিতভাবে হয়েছে, সে যে কারণে রাস্তার ল্যান্ড অনেক বেশি, রাস্তা অনেক বেশি সম্পূর্ণ করা সম্ভব হয়নি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে দেশে যত কথা আছে না, শিক্ষা যত বেশি সে দেশের জাতি তত উন্নত, এমনি মনে করি একটা ইউনিয়নের রাস্তাঘাট যদি সচল থাকে, জমিজমার দাম তত বেশি এবং যোগাযোগ ব্যবস্থা থাকে বেশি, সেই প্রেক্ষাপটে আমার ভবিষ্যৎ পরিকল্পনা এই জয়নগর ইউনিয়নে একটি রাস্তা যেন কাঁচা না থাকে, একটি বাজারও যেন অসমাপ্ত মানে কাঁচা না থাকে, আমি সেই প্রেক্ষাপটে কাজ করব, এই চিন্তাভাবনা আমার। আসলে নিজেকে নিবেদিত বলতে, ইতিমধ্যে আমি আমার বিগত 5 বছর দায়িত্ব পালন করছি, আল্লাহর রহমত সুনামের সহিত দায়িত্ব পালন করেছি, আমার জানা মতে কোনো বদনাম নেই, আমার জানা মতে কেউ বলতে পারবে না নাদিম চেয়ারম্যান কারো কাছ থেকে 10টা টাকা খেয়েছে অথবা 10টা পয়সা কাউকে কোনো বিষয়ে হয়রানি করে লাগিয়েছে। তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি আমার ওই জিনিসটা খুব ভালো অবস্থানে আছি। তো জনগণ যদি চায় আমি সবসময় পাশে থাকব, আমি আগেও বলেছি না চাইলেও আমি পাশে থাকব, আমার রক্তের মধ্যে হচ্ছে জনসেবা, আমার দাদাই করে গেছে, বাবাই করে গেছে, আমিও এই জনসেবায় নিয়োজিত আছি। আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত আমি মনে করি আমি এই দায়িত্বেই থাকতে চাই। জয়নগর ইউনিয়নবাসীকে আমি মেসেজটা দিতে চাই, এরকম আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান। আজকে দেখেন একটা সময় আমরা যদি ঢাকা যাইতাম, ঢাকা গেলে রাস্তাঘাট চেনার মতো কোনো খোঁজ খবর থাকতো না, এখন মোবাইলে কিন্তু সকল জায়গায় আমরা সব কিছু আমরা পেয়ে যাই, লোকেশন পেয়ে যাই। এই প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছেন, সেই প্রত্যয়ে আমাদের গ্রামও যেন শহরমুখী হয়, শহরের আদলে হয়, সেই প্রেক্ষাপটে আমরা কাজ করব। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ, প্রত্যেকটা কাজ আমরা মানে আমরা দুর্নীতিকে না বলে বাস্তবায়ন করব। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ আমি না দেখতে পারি, আমার সন্তান যেন দেখতে পারে, সেই প্রেক্ষাপটে আমরা কাজ করবো।